নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি, দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর। শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত বেহাল রাস্তার দ্রুত সংস্কার ও বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের মেরামত সহ পর্যাপ্ত ত্রাণের দাবি জেলাশাসককে সুস্মিতার। কাছাড়ের বিভিন্ন সমস্যা প্রতিবাদের সুর শিলচর জেলা কংগ্রেস কমিটির। ধনেহরির রিলিফ ক্যাম্পের দায়িত্বে থাকা শিক্ষকের উপর হামলা, মামলা সোনাই থানায়। তারাপুর ওভারব্রিজে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, অল্পেতে রক্ষা পেল ওভারব্রিজের নিচের ঘরবাড়ি সহ পথচারীরা। এইবারে বিস্তারিত খবর। শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত বেহাল রাস্তার দ্রুত সংস্কার ও বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের মেরামত সহ পর্যাপ্ত ত্রাণের দাবি জেলাশাসককে সুস্মিতার। শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত বেহাল রাস্তার দ্রুত সংস্কার ও বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট এবং বাঁধের মেরামত সহ বন্যার্থীদের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থার দাবি জেলাশাসক রোহন কুমার ঝাঁকে জানান রাজ্যসভা সাংসদ তথা তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। সুস্মিতা আজ দলীয় পদাধিকারীদের নিয়ে জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সাংসদ জানান, শহরের বেহাল সড়ক সংস্কারের বিষয়ে জেলাশাসককে অবগত করা হয়েছে। ক্যাপিটাল পয়েন্ট থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত রাস্তা দ্রুত সংস্কারের জন্য জেলাশাসককে অবগত করা হয়েছে। তিনি বলেন, ক্যাপিটাল পয়েন্ট থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় স্থানে স্থানে গর্ত সহ বেহাল আকার ধারণ করেছে। এই রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ নাগরিক, স্কুল কলেজের ছাত্রছাত্রী ও যানবাহন চালকরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন, ফলে অনেক দুর্ঘটনাও সংঘটিত হয়েছে। সরকারকে বারবার দাবি জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তবে জেলাশাসক তাকে আশ্বস্ত করেছেন শীঘ্রই সংস্কারের কাজ শুরু করা হবে। ডিসি কাছাড়ের সঙ্গে দেখা করলাম, দু তিনটা কারণ নিয়ে ইতিমধ্যে আমার দেখা হয়েছিল অনারেবল মিনিস্টার নীতিন গাডকারিজির সঙ্গে। তো এই যে মহাসড়ক আর NH6 ছাড়া যেটা নিয়ে শিলচর শহরের মানুষের ভিতরে আবেগ বাড়ছে হলো ক্যাপিটাল পয়েন্ট থেকে সোনাবাড়ি ঘাট। তো এটার মধ্যে নানা রকমের সমস্যা রয়েছে, কারণ NHIDCL বলছে পৌরসভার থেকে যে ড্রেনগুলো বানানো হয়েছে এটা পুরো আনসাইন্টিফিক, যেটার জন্যে জল নিষ্কাশন হবে না। দু নম্বর হলো PHE যখন তখন রাস্তা কেটে দিচ্ছে, এটা হলো NHIDCL এর পারমিশন না নিয়ে PHE রাস্তা কাটতে পারে না। তো এইটার জন্য একটা কোয়ার্ডিনেশনের দরকার আছে, সেটা আমি ডিসি কাছাড়কে বলেছি। উনি ভালো রেসপন্স দিয়েছেন এবং বলেছেন যে বর্ষার সময় ফুল ফ্লেজেড রাস্তার কাজ না হলেও উনি ইতিমধ্যেই সব ডিপার্টমেন্টকে নিয়ে বসে নতুন করে যদি ড্রেন বানাতে হয় ড্রেন বানানো হবে, বা আমি মনে করি যে উনি যেটা বলেছেন যে টাকার কোনো অভাব নেই, এটা ড্রাই সিজনে ইমিডিয়েটলি করতে হয়। আমরা তৃণমূল কংগ্রেস থেকে প্রশাসনের উপরে চাপ রাখব, আমাদের এটা আমরা ফলো আপ করবো। এছাড়া বন্যার যে পরিস্থিতি, প্রশাসন বিভিন্ন জায়গায় 70 রিলিফ ক্যাম্প খোলা হয়েছে এবং রিলিফ ক্যাম্পে যারা আছে ওদেরকেও রিলিফ দেওয়া হচ্ছে, আর যারা হয়তো ওদের বাড়ির চালের উপরে বা রাস্তার উপরে আছে ওদেরকেও রিলিফ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এছাড়া বিভিন্ন জায়গায় যে রাস্তা ভেঙেছে এবং বাঁধ ভেঙেছে সেটার লিস্ট ও ডিসি বলেছে উনি নিশ্চয়ই বানাবেন। আজকে আমি বদরপুর মাসিমপুর জিপিতে গেছিলাম এবং ওইখানে যে পরিস্থিতি আমি রাস্তাঘাটের দেখলাম, এবং একটা বাঁধ টুকরের যে বাঁধটা ভেঙেছে, একটা জলের স্রোত নদীর মতো রাস্তার ওপর দিয়ে যাচ্ছে, সেটাও আমি ডিসির দৃষ্টি আকর্ষণ করেছি। আমি আশা করছি যে উনি সঠিক পদক্ষেপ নেবেন। কাছাড়ের বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে সরব হলো শিলচর জেলা কংগ্রেস কমিটি।
শিলচর ইন্দিরা ভবনে শনিবার জেলা কংগ্রেস কমিটির তরফে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে শহরের বিভিন্ন জ্বলন্ত সমস্যার কথা তুলে ধরে সরকার সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন দলের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দলের সভাপতি অভিজিৎ পাল জানান, শিলচর শহর সহ শহরতলির কঙ্কাল স্বরূপ রাস্তাঘাট নিয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে জেলা কংগ্রেসের তরফে প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষকে বারংবার স্মারকলিপি প্রদান করলেও কাজের কাজ কিছুই হয়নি। গতকাল শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সোনার রোডের এক জনসভায় বসে কংগ্রেসকে দোষারোপ করায় এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। জমাজলের সমস্যা নিরসনে আগেও অনেকবার খাল বিল পরিষ্কারের নামে অভিনয় করেছেন শিলচরের বিধায়ক। উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্প এনে কিভাবে তা লুটে পুটে খাওয়া যায় এর আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলেও এদিন বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করেছেন অভিজিৎ পাল। নিজের ব্যর্থতাকে লুকিয়ে কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়াটা শহরবাসী ভালোভাবে বুঝতে পেরেছে। অন্যান্য বিভিন্ন ইস্যুতে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিরুদ্ধে তোপ দেগে পৌরসভা নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত করে জনগণকে নরক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছেন দলের কর্মকর্তারা। এদিন সীমান্ত ভট্টাচার্য, মিসবাহুল ইসলাম লস্কর, সুজন দত্ত, সূর্যকান্ত সরকার ও ডাক্তার এম শান্তিকুমার সিংহ সহ কংগ্রেসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিলচর শহর তথা কাছাড়ের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আজকের যোগাযোগ ব্যবস্থা যে বেহাল পরিস্থিতি, বিশেষ করে শিলচর এবং শিলচর শহরতলির রাস্তাঘাটের যে কঙ্কাল স্বরূপ অবস্থা, মানুষ বিতঃস্তব্ধ। শিলচর শহরের ব্যস্ততম এরিয়াতে ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু করে আপনার NHIDSL-এর আন্ডারে যে রাস্তা, ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু করে সোনাবাড়িঘাট এবং রাঙ্গেরঘাড়ি পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পর্যন্ত, যেটা PWD ডিপার্টমেন্টের আওতায়, প্রত্যেকটা রাস্তার যে মানে বেহাল অবস্থা, মানুষ সেটা নিয়ে জর্জরিত। আমরা কংগ্রেস দল বারবার জেলা প্রশাসনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র দিয়েছি, জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, কিন্তু আজকের দিন পর্যন্ত কোনো ধরনের কোনো সরকার পক্ষ থেকে বিভাগের কোনো ধরনের কোনো হেল্পফুল নেই। আমরা দেখেছি শিলচরের বিধায়ক গতকালকে নাকি সোনাই রোডে গিয়ে উনি নিরজ্জর মতন সেই কংগ্রেস আমলের উপর দোষারোপ দিচ্ছেন, সেই কংগ্রেস সরকারের দোষারোপ দিচ্ছেন। আজকে মানুষ কিসের জন্য ওনাদেরকে ভোট দিয়ে ওনাদেরকে ক্ষমতায় এনেছিল? আজকে 8 বছর যাওয়ার পর আসামে BJP সরকার এবং কেন্দ্রে 10 বছর যাওয়ার পরও ওনারা সেই কংগ্রেস আমলের কথা বলছেন, যে কংগ্রেস আমলের রাস্তাঘাট নিয়ে আজকেও শিলচর শহরে যে 2-3টা রাস্তাঘাট অবস্থা একটু ভালো, সেটা সেই কংগ্রেস আমলে বানানো রাস্তাঘাট, সেই শিলংপট্টির রাস্তাঘাট, সেই আপনার তুলাপট্টির রাস্তা, যেগুলো কংগ্রেস আমলের সময় বানানো হয়েছিল। ওনাদের আমলে শিলচর শহরে একটাই কাজ ওনারা করতে চাচ্ছেন, যে শিলচর শহরের নামে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প এনে কীভাবে ওনাদের সাঙ্গপাঙ্গদের, ওনাদের যারা লেজুর ভিত্তিক ওদেরকে দিয়ে কীভাবে ঠিকাদারি করে মানে সরকারের টাকাটা কীভাবে লুটে পুটে খাওয়ার ওনাদের মানে একটা অপচেষ্টা। আজকে উনি যে একজন ব্যর্থ বিধায়ক, সেটা ওনার দলের প্রাক্তন বিধায়ক দিলীপ পাল উনি গিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে গিয়ে সেই শিলচরের রাস্তাঘাট নিয়ে আর্জি জানিয়েছেন। ধনেহরির রিলিফ ক্যাম্পের দায়িত্বে থাকা শিক্ষকের উপর হামলা, মামলা সোনাই থানায়। সোনাইয়ের রিলিফ ক্যাম্পের দায়িত্বে থাকা এক শিক্ষকের উপর হামলার গুরুতর অভিযোগ উঠেছে। শুক্রবার ধনেহরি মিনি স্টেডিয়ামের রিলিফ ক্যাম্পের দায়িত্বে থাকা শিক্ষক আবুল হাসিম লস্করের উপর চড়া হন উত্তেজিতরা। সঠিকভাবে সরকারি ত্রাণ না দেওয়ার অভিযোগে শিক্ষকের উপর হামলা চালান দুজন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সোনাই থানায় মামলা দায়ের করেছেন 315 নম্বর গৌরকান্দি LP স্কুলের আক্রান্ত শিক্ষক আবুল হাসিম লস্কর। বন্যাক্রান্তদের কাছে নিয়োজিত থাকা শিক্ষকের উপর হামলা ঘটনা নিয়ে সরব হয়েছে শিক্ষকের বিভিন্ন সংগঠন। শীঘ্রই দোষীদের গ্রেফতার করে ব্যবস্থা নিতে দাবি জানানো হয়েছে। শিক্ষকের নিরাপত্তা সুনিশ্চিত করে কাজে নিয়োগ দিতে জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন অল আসাম প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের সোনার ব্লকের সভাপতি আফসার হোসেন মজুমদার, প্রাথমিক শিক্ষক সম্মেলনে সোনার অন্যতম কর্তা আজমল হোসেন লস্কর, কাছাড় MV স্কুল টিচার অ্যাসোসিয়েশনের সম্পাদক রাহুল আলম বরভুইয়া, সোনাই CRCC অ্যাসোসিয়েশনের সম্পাদক মাসুদ আহমেদ লস্কর সহ অন্যান্যরা। কালকে বিকাল 5টার সময় BA অফিস, ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিস, আমরা যে সোনাই প্রাথমিক শিক্ষা সংস্থা আধিকারিক অফিস, এটা এবং এটা আমরা সোনাই রেভিনিউ সার্কুল, এটার থেকে আমার কাছে ইনস্ট্রাকশন গেছে বাই ফোন কল যে ধনিয়ারি মিনি স্টেডিয়ামে
আমার ফ্লাড রিলিফ ক্যাম্পের ইনচার্জ দেওয়া হয়েছে। তখন আমি অতি সত্তর ফোন কল পাইয়া বিও ম্যাডাম, যেহেতু বিও ম্যাডামের আদেশ, তাই আমি ফট করি বাইকের মাধ্যমে আইয়া মালটাইন রিসিভ করছি। রিসিভ করার পরে আমি কালকে কিছু ডিস্ট্রিবিউট করছি। আজকে ডিস্ট্রিবিউট করার সময় আর এপিআর মেনটেন করতে, যে রেকর্ডগুলো আছে বইগুলো এগুলো মেনটেন করতে, কয়েকজন চার পাঁচজন মানুষ হঠাৎ করে আমার উপর হামলা করিয়া আমার চেয়ার দিয়ে আমার কোনায় মারছে, আর আমার কেন ধরিয়া টানার চেষ্টা করছে, গোলাটি পাইছে, আমার গেঞ্জিটা ছিড়িয়া গেছে। তখন আমি আমার প্রাণের ভয়ে রক্ষা করিয়া আমি দৌড়াইয়া ওখান থেকে পালাইয়া আইছি। দ্বিতীয়তভাবে যেভাবে হেনস্থা হয়েছে এটা আমরা কোনো প্রকারে আমরা মানতে রাজি না। এটা উপযুক্ত বিচার সুবিচার আমরা উদ্যোগ কর্তৃপক্ষের কাছে আমরা 24 ঘন্টার ভিতরে আমরা এটা চাইয়া, আর আমরা বর্তমানে আমরা ব্লক এডুকেশন অফিসার ওনার কাছে আমরা আবেদন দিয়েছি, সঙ্গে আমরা DDMA সার্কল অফিসার মিসেস মারিয়া তামিম ওনাকেই আমরা অবগত করিয়েছি এবং জানিয়েছি যে আপনার DDMA এর তরফ থেকে আপনারা DDMA ডিস্ট্রিক্ট অফিসারের সঙ্গে আপনি এটা একটা রিটেন পাঠিয়ে আমার এই শিক্ষকের যে বিচার সুবিচারটা আপনি পাইয়ে দিন। তারাপুর ওভারব্রিজে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন তারাপুর ওভারব্রিজের নিচে থাকা লোকজন। শুক্রবার রাতে শিলচর তারাপুর ওভারব্রিজে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনার বিবরণে জানা যায়, রিকভারি ভ্যান দিয়ে একটি টিপার গাড়ি টেনে নিয়ে যাওয়ার সময় তারাপুর ওভারব্রিজের শেষ প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে তারাপুর ওভারব্রিজের পাশে থাকা বেশ কয়েকটি দোকানঘরের উপরে গাড়ি পড়ে যায়। দোকানঘরের উপরে গাড়ি পড়ে যাওয়ায় বেশ কয়েকটি দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়। এতে গাড়িতে থাকা চালক ও সহচালক গুরুতরভাবে আহত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা এই ঘটনা দেখে খবর দেন তারাপুর পুলিশকে। সঙ্গে সঙ্গে তারাপুর থানার ইনচার্জ ও কাছাড়ের পুলিশ সুপার দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদেরকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ওভারব্রিজের নিচে থাকা দোকান ব্যবসায়ীরা জানান, 4-5টি দোকান ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি আনুমানিক 10 লক্ষ টাকার অধিক হবে বলে জানিয়েছেন দোকান মালিক। 10:05 আগে নয়টি খুলছে না, তখন গাড়ি আইয়া ঢুকের, তখন আমরা খালি 2 ঘন্টা লাগাইয়া গেছি। আমার পরে গড়ে গিয়া বুঝতে পারছি না, খবর আইছে, খবর আইছে গিয়া ও ব্যক্তিকে ফিল্ড আমার মামা আসলো, মামা আসলো, দোকান বন্ধ হয়ে গেছে গিয়া। আমি আমার ক্যাশ রেডি করিয়া বাড়ি দিতাম গিয়া, হঠাৎ দেখি গাড়ি ঝুম করে শব্দ হয়েছে। এর মধ্যে এত বড় আটটি গাড়ি সব দোকান বন্ধ, খালি ড্রাইভার মালবাহা আসিল, চারটা পাঁচটা দোকান, সবটা দোকান বরবাদ, দোকানের জিনিসপত্র সারা বরবাদ, কয়েক লাখ টাকার জিনিস নষ্ট হয়েছে, এটা খেয়ে দিব। পুলিশে কর যে রিকভারি করে তারা বাইর করে নিত গিয়া, নেওয়ার পরে ক্ষতিপূরণ খেয়ে দিব। পুলিশে উঠে করে এটা প্রসেসিংয়ে যাইব, প্রসেসিংয়ে যখন যাইব তখন 7 বছরও যেতে পারে, 8 বছরও যেতে পারে, 9 বছরও যেতে পারে। গাড়ি মালিকে কইব আমার কাগজপত্র ওকে আছে, ভাই আমার গাড়ি ছাড়ো, এমবি রিপোর্ট গাড়ি ছাড়ি দিব, গাড়ি ছাড়ি দিব পুলিশে। এখানের মধ্যে 3-4 জন 5-6 জনের ফ্যামিলি চলে, কালকের থেকে যে দোকানটি বন্ধ থাকবো, 7 জনের তারা আমরা অতটুকু অ্যাসিওরেন্স দিয়ে যাও যে ইমিডিয়েট এই ইটার ক্ষতিপূরণ দেওয়া হইব, এরপরে তারা গাড়ি নিয়ে যাবে। কাছাড় জুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উদযাপন ভারতীয় জনতা পার্টির। কাছাড় জুড়ে দলের অন্যতম প্রতিষ্ঠাপক শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উদযাপন করল ভারতীয় জনতা পার্টি। শিলচর ইটখলাস্থিত সদর কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 123তম জন্মদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিমলেন্দু রায়, বিধায়ক মিহির কান্তি সোম, দলের বরিষ্ঠ নেতা নিত্যভূষণ দে সহ অন্যান্যদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিনের আলোচনা সভায় মূলত শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের উল্লেখযোগ্য বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। এদিকে বিজেপির মধ্য শিলচর শহর মণ্ডল কমিটি পৃথক এক সভার মাধ্যমে শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী পালন করে ওই সভায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী শ্যামাপ্রসাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সভায় মণ্ডল সভাপতি হীরক চৌধুরী উপস্থিত ছিলেন। অন্যদিকে শ্যামাপ্রসাদ স্মারক সমিতির উদ্যানে সভাপতি রমাপদ ভট্টাচার্যের নেতৃত্বে সমিতির সদস্যরা আজ সন্ধ্যায় শ্যামাপ্রসাদ মুখার্জির মর্মর মূর্তির পাদদেশে প্রদীপ জ্বালিয়ে শ্যামাপ্রসাদ স্মরণ করেন।
সবজির বাজারে আগুন, সোমবার বিক্ষোভ শিলচরে। সবজি আকাশছোঁয়া মূল্যের বিরুদ্ধে সরব হলো বেশ কয়েকটি সংগঠন। মূল্যের লাগাম টানতে প্রশাসনের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেন অসাধু ব্যবসায়ীদের জন্য শিলচর সবজির অস্বাভাবিক মূল্য এমনটাই দাবি করেন। শনিবার শিলচরের সংগঠনগুলোর কর্মকর্তারা এক মঞ্চে এসে সবজির এই অস্বাভাবিক মূল্যের প্রতিবাদ জানান। এদিন সাংবাদিক বৈঠক করে কর্মকর্তারা বলেন, সবজির দাম নিয়ে কোনো পদক্ষেপ করেনি, এতে অসাধু ব্যবসায়ীরা তার মর্জি মাফিক দাম বাড়িয়ে চলছে। এছাড়া রাস্তা বন্ধ, ধস ইত্যাদির দোহাই দিয়ে মানুষের পকেট কাটছে। প্রশাসন উদাসীন, মনে হয় তাদের কোনো দায়িত্ব নেই। বাজার করতে গিয়ে মানুষের নাভিশ্বাস চরমে উঠেছে। 80 টাকা থেকে শুরু করে 120 থেকে 140 টাকা প্রতি কিলো সবজি বিক্রি হচ্ছে। এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও হাতের নাগালের বাইরে চলে গেছে। এতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ না খেয়ে দিন যাপন করার উপক্রম হয়েছে। তারা জানান, এদিনের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন সোমবার ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছেন এবং জেলাশাসক গণবণ্টন বিভাগের দায়িত্বে থাকা এডিসির কাছে স্মারকপত্র প্রদান করবেন। আপনার সাধারণ নাগরিক যারা আর যারা দিদারে দিন খায় তাদের অবস্থা তো আরও করুন। সাধারণভাবে গেলে হয় এই লেবারগুলোর দাম প্রচণ্ড লই নেয়, পয়সা বেশি লই নেয়, তারা দমক দেয়, গালি দেয়, কিন্তু তারা যতটুকুই লয় ততটুকু দিয়ে বাজার দিয়ে কিনিয়ে তো তারাই খায়। সত্যি সত্যি এর একটা প্রতিকার বা প্রতিবাদ ভীষণ প্রয়োজন। জিনিসপত্রের দাম না কমালে মানুষ কিন্তু সহ্যের সীমা বাধ্য হবে এবং সমাজ জীবন, ব্যক্তি জীবন এর উপর তার প্রভাব পড়বে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 100 টাকা, 120 টাকা, 80 টাকার নিচে কোনোতম কোনো শাকসবজি বাজারে নেই। মাছের বাজারে গেলে আগুন, মানুষ কীভাবে খেয়ে পড়ে বাঁচবে? ওষুধের দাম আমাদের চলে গেছে আমাদের নাগালের বাইরে, তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে ট্যাক্সের বোঝা। এই যে অবস্থা, সেই অবস্থা থেকে নিষ্কৃতি আমরা কী করে পেতে পারি? এই জন্য আমরা আলোচনা করেছি। আলোচনা প্রথমে আলোচনার যা নির্যাস হয়েছে সেটা বলবেন আপনাদেরকে যে আমরা কী পদক্ষেপ নিতে চাই। আগামী সোমবার 11:30 সময় ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে আমরা জমায়েত হব। জমায়েত হয়ে 1 ঘন্টা আমরা ধর্ণা বিক্ষোভ কর্মসূচি পালন করব এবং সেখান থেকে একটা স্মারকপত্র নিয়ে আমরা যাব জেলা শাসকের উদ্দেশ্যে এবং অ্যাডিশনাল ডেপুটি কমিশনার যিনি আছেন সাপ্লাইয়ের দায়িত্বে তার কাছে যাব এবং ডেপুটি ডিরেক্টর সাপ্লাই যিনি আছেন তার কাছে আমরা যাব। গিয়ে আমরা চেষ্টা করব ওনাদের নিদ্রা যাতে ভাঙাতে পারি, কারণ ওনারা ওনাদের কোনো দায়িত্ব পালন করছেন না। কালোবাজারি মজুদদারিরা অবাধে তাদের লুণ্ঠন চালিয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে যাদের দায়িত্ব এই সব রোধ করা তারা নির্বিকার হয়ে বসে আছেন। দ্রব্যমূল্যে বৃদ্ধির প্রতিবাদে আমরাও রাস্তার উপর মতো কর্মসূচি বা এর চেয়েও আরও কঠোর কর্মসূচি আমরা গ্রহণ করতে আগামী দিনে বাধ্য হব। প্রবীণ সাংবাদিক তাজউদ্দিন বড়ভূঁইয়া, শোক প্রেস ক্লাব সহ বিভিন্ন সংস্থা সংগঠনের। চলে গেলেন প্রবীণ সাংবাদিক তথা সোনাবাড়িঘাট এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব তাজউদ্দিন বড়ভূঁইয়া। শুক্রবার রাত 12:30 নাগাদ সোনাবাড়িঘাট প্রথম খণ্ডের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 72 বছর। তিনি বেশ কয়েকদিন ধরে নানা রোগে ভুগছিলেন। শনিবার বেলা 2টায় অসংখ্য শোকার্ত লোকের উপস্থিতিতে প্রয়াত তাজউদ্দিন বড়ভূঁইয়ার জানাজার নামাজ আদায় করে কবরস্থ করা হয়। উল্লেখ্য, সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিলেন প্রয়াত তাজউদ্দিন বড়ভূঁইয়া। তিনি রেখে গেছেন স্ত্রী, 1 ছেলে, 1 মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণমুগ্ধদের। এদিন জানাজার আগে প্রয়াত তাজউদ্দিনের জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিত্ব তৈমুর রাজা চৌধুরী, বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, মজনুল হক মজুমদার সহ অন্যান্যরা। তার পারিবারিক দায়িত্ব ছিল, তার কথা তিনি উল্লেখ করেছেন।
তিনি শুধু পারিবারিক দায়িত্ব শুধু পালন করেননি, আর তিনি সামাজিক জীবনেও সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মেলামেশা করেছেন এবং সেই মেলামেশার ক্ষেত্রে যাদের যা প্রয়োজন বা যাদেরকে সাহায্য করার যেটুকু প্রয়োজন, যে সংগঠনকে করা দরকার, যে সংগঠনকে সহযোগিতা করা দরকার সেটা করেছে। আর উনি শুধু যে সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন এটাও নয়, সামাজিক কাজে এই অঞ্চলের যত কিছু সামাজিক কাজ আছে, স্কুল পয়েন্ট, কলেজ পয়েন্ট, মাদ্রাসা পয়েন্ট, রাস্তাঘাটের যে কোনো জিনিসে উনি সবসময় আগে থাকেন, এমন একজন সমাজকর্মী আজকে আমরা হারাই না। আমরা একটা কথা আছে, দৈবিলে মরিত হয়ে আমরা সব এক এক করিয়া দায়িত্ব সদস্য মত আমরা এক সময় এইরকম কফিনের বন্দে আমরা কাফনের আমরা খেয়ালে থাকব, কিন্তু কিছু মানুষ মারা যাওয়ার পরেও আমরা এই সমাজে কোমর থাকেন, তারা কাম কাজ ব্যবহার এইসব জিনিস। আজকে তারুদ্দিন সাহেব দ্বিতীয় মারা গেছেন, এই সমাজ থেকে তার কাম কাজে ব্যবহারে তার মূল সম্পদটা বিভিন্ন সময়ে বিভিন্ন অসহায় মানুষ, বিপন্ন মানুষ, তাদের পাশে তিনি দাঁড়াতেন, সাধ্য মতো তিনি তাদের সহযোগিতা করতেন। আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, সাহিত্য সংস্কৃতির প্রতি তার গভীর অনুরাগ ছিল। নিঃসন্দেহে তার এই যে 74 বছর বয়স হয়েছে, কিন্তু আমরা বলবো যে তিনি অকাল প্রয়াত, তার যে এই যে চলে যাওয়া সেটা আমাদের হৃদয়ে একটা করুণ আমাদের অবস্থা এনে দিয়েছে, এবং শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নৃত্যনিকেতনের 45তম বার্ষিক অনুষ্ঠান আয়োজিত। নৃত্যনিকেতনের 45তম বার্ষিক অনুষ্ঠান শনিবার শিলচর চ্যাংকুড়ি রোডের ভগতপুরে অনুষ্ঠিত হলো। এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি গুরুজনদের সংবর্ধনা জানানো হয়। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে নৃত্যনিকেতনের কর্মকর্তারা জানান, নৃত্যগুরু চন্দ্রকুমার সিংহ 6 জুলাই 1938 সালে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মদিনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারা জানান, নৃত্যনিকেতনের তরফে নাচ, গান, শাস্ত্রীয় সঙ্গীত, মণিপুরী নৃত্য, রবীন্দ্রসঙ্গীত, কত্থক, তবলা এসবের প্রশিক্ষণ দেওয়া হয়। এ নিয়ে আরও বিস্তারিত তুলে ধরেন তারা। ওনারা চলে গেছেন, যারা আছেন ওই গুণীদেরকে গুরুজির একটা স্বপ্ন ছিল যে প্রতি বছরে এই শিল্পী যারা প্রয়াত হয়েছে আমাদেরকে রেখে গেছেন, যে ছোটো ছোটো শিল্পীদের এবং জ্ঞানী শিল্পী আরও আছে, আমরা ওনাদের সান্নিধ্যে অনুকরণ করে আমরা আজ এই সাংস্কৃতিক জগতে নতুন প্রজন্ম শিশুদেরকে আমরা গান নাচের মাধ্যমে এবং ব্যায়াম, মেডিটেশন সব কিছুর মাধ্যমে উন্নতি প্রকল্পে আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান করি। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে গুরুজিকে গুরুজির সম্বন্ধে জানার জন্য নতুন শিশুদের, শিশুরা কিছু জানে না, তাদের জন্য আমরা রেখেছি 29 জুনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা রেখেছি, যে শাস্ত্রীয় নৃত্যের উপরে এক গ্রুপ রেখেছি, যে কোনো মানে শাস্ত্রীয় নৃত্যের উপরে তারা চিত্রাঙ্কন করে ডেজিগনেশন করেছে, এবং যে গুরুজির সম্বন্ধে আমরা আজকে জন্মতিথি করেছি ওই জন্মতিথিতে আমরা গুরুজির গুরুজির সম্বন্ধে তারা ডেজিগনেশন করেছে। এই নিয়ে আজকে পুরস্কার বিতরণীয় আছে এবং আমরা গুণীজন রেখেছি গুণী সম্বর্ধনা অনুষ্ঠান। আজকে নৃত্যনিকেতনের তরফ থেকে আমরা হাইলাকান্দিতে কাটাকাল নদীর জলে ভেসে গেল বহু ঘরবাড়ি, বন্যাক্রান্তদের মধ্যে হাহাকার।
হাইলাকান্দিতে কাটাখাল নদীর জলে ভেসে গেল বহু ঘরবাড়ি। বন্যা আক্রান্তদের মধ্যে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়। হাইলাকান্দি জেলার নিমাই চাঁদপুর গ্রামে হাহাকার পরিস্থিতি। ভারী বৃষ্টিপাতের ফলে কাটাখাল নদী জলসীমার উপরে চলে যাওয়ায় নিমাই চাঁদপুরে একাধিক বাঁধ ভেঙে বহু এলাকা প্লাবিত হয়। এলাকার হাজার হাজার পরিবার গৃহহীন হয়ে পড়ে। বাঁধভাসীরা আশ্রয় নেন স্থানীয় একটি বিদ্যালয়ে। এদিকে পাঁচ দিন ধরে আশ্রয় শিবিরে থাকলেও বানভাসীরা সরকারি ত্রাণ সামগ্রী পাননি বলে অভিযোগ করেন। নদীর পানি আমরা ঘর গুলা রয়েছে, আমার ওই চুলা টুলা আসলো, বারিন্দা আসলো, এইগুলো পালাইয়া লিয়া গেছে গিয়া, মাটি মিশে গিয়া। এরপরে আমি নয়জন মানুষ লাগাইয়া সামান্য মাটি কাটিয়া, চারটা বাচ্চা আমার লগে আছে, আমি এটাতে লিয়া রইবার লগে পুরো ব্যবস্থা করছি। রইয়া সিদ্ধ হইতাম পারছি না, 20-25 দিনের ভিতরে হেরিয়া জল এখনো ঢুকছে, দেখো দুগিয়ে আমার। আমি খুব গরিব মানুষ, খুব গরিব মানুষ বুঝছি স্যার। আমি কাজগ্রাম করিয়া সামান্য ছুটি বেশি, এরপরে জাল ধরে ত্রবাই ওটা করি, আমি পয়সাগুলো ত্রা জমাইয়া, বাচ্চা কাচ্চা লিয়া কংক্রিট গুলা এসে জুয়াইয়া, নদী থেকে বালিগুলাও আমি তুলিয়া গোটটা মারাই ত্রা খাওয়া হয়েছিলাম। প্রত্যেক বছর ওলা গুলা আমরা খেতে করে, আমরা একটা মানুষ পাই না, আমরা দুঃখ কষ্ট করিয়া আমরা ঘর দুয়ার বানাই, আবার লইয়া যাই গিয়া, আবার লইয়া যাই গিয়া, একদম অসহায় আছি। সরকার তো বেজান আবেদন করছে, আরো বেজান পেটে কোনো মারব আমি কিনতে পাইছি না। আর এখন আমি বহুত কষ্ট করে একটা গড় মারাইলাম, বেহাল রাস্তার দ্রুত সংস্কার ও বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের মেরামত সহ পর্যাপ্ত ত্রাণের দাবি জেলা শাসককে সুস্মিতার। কাছাড়ের বিভিন্ন সমস্যা প্রতিবাদের সুর শিলচর জেলা কংগ্রেস কমিটির। ধনেহরির রিলিফ ক্যাম্পের দায়িত্বে থাকা শিক্ষকের উপর হামলা, মামলা সোনাই থানায়। তারাপুর ওভারব্রিজে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, অল্পেতে রক্ষা পেল ওভারব্রিজের নিচের ঘরবাড়ি সহ পথচারীরা। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই, ধন্যবাদ।